কিছু বলো, তুমি কিছু বলো বলো। খুব ভালো, বেবিকেও দেখে দাও। ও ও আগে পুলটা পারো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল রেডি হয়ে গেছি, আর ব্রিভাও দেখো রেডি হয়ে গেছে। এই যে ব্রিভা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ব্রিভার মা এখন রেডি হচ্ছে, তো তারপর নিয়ে যাব ডক্টরের কাছে, কারণ এখন বেজে গেছে 10টা। ডাক্তারবাবুর ওখান থেকে বলেছে 11টার মধ্যে আসতে, তো 11টার মধ্যে পৌঁছাতে হবে। ওই জন্য বিভাকে তার মা তাড়াতাড়ি রেডি করে দিয়েছে, আর আমিও সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল নয়, মানে 9টার সময় তো উঠেছি। এখন তার মা রেডি হচ্ছে, রেডি হলেই এখান থেকে বেরোবো। ও এখন ঘুমিয়ে গেছে দেখো ভাই। ব্রিভার গেট আপটা এরকম, ব্রিভাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। গিয়ে ওখানে তোমাদের সঙ্গে দেখা হবে, ডাক্তারবাবু কি বলে না বলে। ব্রিভা আজকে ফার্স্ট টাইম এইটার ভিতরে যাবে, তো ওর মা রেডি হবে। রেডি হওয়ার পর এর মধ্যে ওকে ভিতরে ঢুকিয়ে দেবো, তারপরে নিয়ে যাবো আরামসে। আর বাতাসও লাগবে না, কিছু লাগবে না, খুব সুন্দর। এমনিতে এতটাই পুরো সব কিছু, টুপি সোয়েটার জ্যাকেট ফ্যাকেট সব লাগিয়ে দিয়েছি, তারপরে এর ভিতরে ঢুকিয়ে দিলে একদম গরমই গরম, আর ঠান্ডার কোনো গল্পই নেই। তো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো ব্রিভার মা ব্রিভাকে নিয়ে রেডি হয়ে গেছে, এই ব্রিভাকে ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর মা এইরকম, ও সুপার লাগছে। তো চলো যাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমাদের কমপ্লিট, বেবিকেও দেখানো হয়ে গেছে, বেবির মাকেও দেখানো হয়ে গেছে, দুজনের ওষুধও নিয়ে নিয়েছি। এই যে এইখানে, তো এখন যাব বাড়ি। বাড়ি যাব তো, আমি মাস্ক পরেছি, তুমি মাস্ক পরো। তো কাজ হয়ে গেছে, এবার যাব, প্রচণ্ড খিদে লাগছে। তো চলো এখান থেকে যাই, খাওয়া দাওয়া করতে হবে, গিয়ে দেখা হচ্ছে। ডাক্তার দেখিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর বলে চলো ঘুরে আসি। দিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম নদীর পাড়ে। দেখো এই এত বড় নদী, এই জোয়ার এসছে। কেমন লাগছে এসে বলো? খুব ভালো। বেবিকেও দেখিয়ে দাও নদী। তাই দেখো জোয়ার এসছে। এর আগেও আসতে চেয়েছিলাম, এমন ভুল ভাল জায়গা দিয়ে নিয়ে চলে গেছে, অন্য জায়গায় পৌঁছে গিয়েছি, এখানে আসতেই পারিনি। পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম। আরে দেখো পুরো নদীর ধারেই বসে আছে। আর নদীর ধারের আশেপাশটা দেখো এরকম, পুরো অনেকে এসছে ঘুরতে এখানে। এই যে এখানে মাঠও আছে, তোমরা এলে খেলাধুলা করতে পারো। হেভি লাগছে, হেভি, তারপর নদীর ঠান্ডা ঠান্ডা বাতাস, মজাটাই আলাদা। এখন আমার কাজ শেষ, গিন্নের কাজ শেষ, আমাকে দিয়ে দিছে, বললাম একটু এনজয় করি এখানে। দগি এনজয় কর, অনেকদিন পরে, কতদিন পরে আসছো? অনেকগুলো বছর, 8 বছর হয়ে গেছে। অনেকদিন পরে এসে এনজয় করো, আমি এখানে নিয়ে বসছি, তারপর এনজয় শেষ হলে বলবো, তারপরে বাড়ি যাবো। দারুণ লাগছে, অনেক সুন্দর করে দিয়েছে বলো। একদম এই নদীটা আমরা একদিন খুঁজে খুঁজে পাইনি। সরস্বতী পুজোর সময় আসবে, তখন দেখবে এখানে ভিড় লেগে যাবে। ও দাদা কেমন লাগছে? আমি যাচ্ছি এখন পা ধুতে। আমি না হলে এরকম ভুল ভুল কথা বলতাম। ও
হাতে জল নিয়ে নিয়েছি এবার দেব ওর গায়ে। তো আমাদের হালকা করে নদী পাড় ঘোরা হয়ে গেছে, এবার যাই, কারণ বেবি উঠে পড়েছে, টুন টুন করে হালকা হালকা কান্নাকাটি করছে। তো ওই জন্য তাড়াতাড়ি যাই, ওর আবার ওষুধ আছে, ওকে ওষুধ খাওয়াতে হবে, ওর মার ওষুধ আছে। তো হ্যাঁ, দুজনকেই না, বেবিকে একটু কম দিছে, তোমাকে অনেকটাই বেশি দিছে। তো তাই এখান থেকে জায়গাটা ছাড়ছি, তারপর বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমার কিছু বলবার? সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি ভালো লাগলে, আর লাইক শেয়ার করতে ভুলবে না। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ডাক্তার দেখিয়ে লাঞ্চ করে নদী পার থেকে ঘুরে আমরা চলে এসেছি বাড়িতে। এখন এদিকে দেখো, বিভাগে পুরো গরম লেগে গেছে, মানে ওকে অনেক কিছু পরানো ছিল, তো কারণ গাড়িয়ে গিয়েছিলাম ঠান্ডা লাগতে পারে, তাই জন্য এখন পুরো ঘেমে গেছে। তারপর নদীর পাড়ে এত রোদ, এখন দেখো এই যে শুয়ে গেছে, শুয়ে শুয়ে এখন খেলছে দেখো এই। শোনা শোনা, এই দেখো, এই যে এই যে এদিকে 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 এদিকে, ডাক্তারবাবুকে বললাম রাত্রে এত বেশি কেন কাঁদে, বলছে এখন 3 মাস ওরকম কাঁদবে। তো যাই হোক, দেখে বলল সব ঠিকঠাকই আছে, বেবি গ্রো ঠিকঠাক হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, এখন একটু রেস্ট করব। রেস্ট বলতে কি, এখন ব্রিভার সঙ্গে খেলবো, কারণ এই যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ, না ঘুমালে ভালো রাত্রে ঘুমাবে, কিন্তু এখন যদি ঘুমিয়ে যায় ভালো, তো দেখছি কি করে এখন। তো এর সঙ্গে এখন একটু খেলি, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আবার। কি হলো? ও ও, এই তো আমি যাচ্ছি তোমার সঙ্গে খেলবো, কি আছে বাবা? এই তো এই তো এই তো আমি এখানে। ও সবাই তোমাকে দেখছে, একটু হেসে দাও তো, একটু হেসে দাও, হাসবো নি? না না না, আর বলবো নি, আর বলবো নি। এই তোমাকে সবাই দেখছে যে তুমি সব সময় কাঁদু কাঁদু করো, কাঁদু কাঁদু। বাপ বেটি মিলে দেখো এই যে খেলছি। এই কিছু বলো, তুমি কিছু বলো, বলো হাই। এখানে ঘুমিয়ে আছে বলে চুপচাপ আছে, নিজের বেডে দিলে একদম চা 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 এখন চালু করবে, এই রে বেজ্জতি করে দিল আর কি। ওরে না না না, আজকে জীবনের প্রথমবার কাজল পাড়ার এক্সপিরিয়েন্স করব। এই দেখো সব নিয়ে বসেছি, ব্রিভার জন্য কাজল পাড়বো আজকে, আর আমাকে দেখতে পাচ্ছ জঙ্গল সাফ করে দিয়েছি, কেমন লাগছে? ভূত এগিনি, কেমন লাগছে? ভূত তো দেখা যাক, আজকের প্রথম এক্সপিরিয়েন্স কি করতে হবে আমাকে বলো। ওই তো আগে বলতে পারো, মোটা না সরু করলে হবে? সরুও না মোটাও না, খুব বেশি মোটা না, খুব বেশি সরু না। একটা আইডিয়া লাগানো যাক তাহলে। আচ্ছা কতটা দিতে হয়?
বেশি দিতে নি, হয়ে গেছে। এবার এটাকে এটাকে একটু লাগিয়ে দিই, তবেই তো জ্বলবে। ঠিক আছে, জানি নি, এইতে একটু লাগিয়ে দিই। ওকে, হ্যাঁ হ্যাঁ, একটা জোগাড় লাগিয়ে দিলাম, বাড়িতে উপরে তুলে দিই। ফার্স্ট টাইম কাজল পাড়ছি, আমাদের কিন্তু আইডিয়া নেই। আমি এটা একটা জোগাড় লাগিয়েছি, আশা করি হয়ে যাবে। তো কাজল পাড়তে দিয়ে দিয়েছি, আর এদিকে বিভাকে দেখো, পুরো তার মায়ের মতো। কিটা সেটা দেখাচ্ছি, এই দেখো, তার এত বড় তার নিজের বিছানা, তার পা দেখো এইদিকে চলে আসছে, এই দেখো এত বড় বিছানা পড়ে আছে, পা হাত এই যে এদিকে দেখো, হাত এই পা হাত এইদিকে, আর ওদিকের বিছানায় কে শুবে? বিভা, তার মা যেরকম শুয়ে এরকম গোটা বিছান পড়ে থাকবে, একদিকে চলে যাবে একদম ফাটিলিয়ে। কোন দিকে মানে আমি যেদিকে থাকবো সেই দিকে যায়, আর ইয়ে কোথায় যাবে? ইয়ে দেখো, কেউ তোমাকে খুঁজছে? এই এইদিকে মাথা, পাকে বাঁকা করে এইদিকে নিয়ে চলে আসছে। বা এটা কি, পায়ে সুড়সুড়ি দিয়ে দিই, চুপচাপ চুপচাপ চুপচাপ। তাহলে ভাবো, শুয়াটা পুরো তোমার মতো লিখে চাপ নেই। এদিকে দেখো সুন্দর গাজল পাড়া চলছে, আর ঘিটা একদম গলে গেছে দেখো, আগে মোটা মোটা দিয়েছিলাম, এখন একদম গলে গেছে, গাজল পড়েছে দেখি তো। হ্যাঁ, একটু একটু পড়তিছে। দারুণ জোগাড়টা, দারুণ লাগিয়েছি বলো। তো সুন্দর কাজল পাড়া হয়ে গেছে, আর দেখো মশারি টাঙিয়ে দিয়েছি, কারণ গরম অনেকটাই পড়ে গেছে, তার জন্য মশা আসতে শুরু করেছে। আর এখন টাইম হয়ে গেছে দেখো 1টা 2, রাত 1টা 2 হয়ে গেছে, বৃভা এখনও ঘুমায়নি, ও খেলছে এখন। আর ব্লগটা আর বড় করবো না, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের জন্য টাটা। Lately, I've been lying to myself. No, I need to get some help. Hoping you could save me, baby. Put our pictures on the shelf. Swore I'm over you, oh well. It's not that easy.